আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো আজকে যে বিষয়টি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি সে বিষয়টি হলো অ্যান্ড্রয়েড বক্স, যে বক্সগুলি দ্বারা আমরা নর্মাল টিভিকে অ্যান্ড্রয়েড হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই বক্সগুলি আমরা কিভাবে রিসেট করব, অর্থাৎ আমাদের বক্স ওই অ্যান্ড্রয়েড বক্সগুলি অনেক সময় রিসেটের প্রয়োজন হয়। রোম বা র্যাম একটু ফুল হয়ে গেলে আমাদের বক্সগুলি স্লো কাজ করে বা ইউটিউব চলতে চায় না, ধীর গতিতে কাজ করে। তো সেই বিষয়টি আমরা কিভাবে রিসেট করতে পারি, তো এই বিষয়টি আপনাদেরকে দেখাবো আজকে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমার কাছে একটি অ্যান্ড্রয়েড বক্স দেখতে পাচ্ছেন আপনারা। তো এটাতে আমি কি করব, এই যে এখানে টিভি আছে, আমি এখানে এইচডিএমআই পোর্ট দিয়ে এটাতে কানেকশন দিয়ে রেখেছি। তো আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটি ছিদ্র আছে। আচ্ছা, এই ছিদ্র দিয়ে আমরা করব কি, একটি খোঁচার মাধ্যমে এটাকে রিসেট করতে হয়। তো এটা কিভাবে রিসেট করতে হয় আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। আমি এটাতে করব কি, কানেকশনটি দিয়ে দেব। আমরা এইচডিএমআই পোর্টটি এখানে লাগালাম এবং এখানে ডিসি ভোল্টেজটি প্রবেশ করালাম। দেখতে পাচ্ছেন ওখানে টিভিতে কিন্তু আমার লোগোটি এসেছে। এবং আমি এখানে একটি মাউস ব্যবহার করেছি, ওয়্যারলেস মাউস। দেখতে পাচ্ছেন এখানে এটি আমার মাউস, মাউসের এখানে ব্লুটুথ যে কানেকশনটি পায়, এই ডিভাইসটি আমার ইউএসবি কানেক্টর সিস্টেম, এটি আমরা এখানে লাগিয়ে দেব। দিলে আমরা কিন্তু ওয়্যারলেস মাউস দিয়ে আমরা এটা চালাতে পারব। দেখুন এখানে কিন্তু আমার মাউসের কানেকশনটি চলে এসেছে। এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিফ্রেশ করার একটি অপশন আছে। এটাতে আমাদের যখন এটা জাম হয়ে যায়, যেরকম আমরা কম্পিউটার রিফ্রেশ মারি, এরকম এটাতে রিফ্রেশ করা যায়। এটা তিন চারবার আপনারা এইভাবে রিফ্রেশ করে নিলেও কিন্তু অনেকটা ইজি হয়ে আসে। অনেক সময় দেখা যায় যে ইউটিউব চালাতে গেলে আমাদের এটা লোডিং নিতে অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে। তো যখন আমরা এইরকম সমস্যা করবো, তখন আমরা এই যে মেমোরি সেলটি এখানে বারবার এখানে রিসেট করে নেব, নিলে আমাদের কিন্তু এই কাজটি সহজ হয়ে যাবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংয়ের নিচে এসে আমরা অনেক কিছু অপশন পাবো, কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রিসেট অপশনটি আছে। এভাবে কিন্তু আমরা রিসেট করতে পারি। তো যদি এভাবে আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান, যদি এভাবে পাসওয়ার্ডটি ভুলে যান, আপনারা কিন্তু ওই পেছনের যে পুশিং বাটনটি আছে, ওই বাটনের মাধ্যমে কিন্তু আপনারা রিসেট করতে পারেন। তো আমি একটু স্কিপ করলাম। এটি কিন্তু আমরা দুইভাবেও রিসেট করতে পারি, কারণ অনেকেই হয়তো বা পাসওয়ার্ডটি ভুলে যায়, সেক্ষেত্রে অনেকেই এভাবে রিসেট করতে পারে না। সেক্ষেত্রে আমরা যে বাটনটি আছে সেই বাটনের মাধ্যমে, পুশিং বাটনের মাধ্যমে রিসেট করতে পারি। দেখতে পেলেন আসলে এভাবে সেটিংয়ের ভিতর থেকেও কিভাবে রিসেট করা যায়। এবং যদি সেটিংয়ের ভিতর থেকে আপনারা রিসেট করতে না পারে, সেক্ষেত্রে আমরা এখানে যে পুশিং যে বাটনটি আছে এখানে খোঁচা দিয়ে চাপতে ধরে থাকবো, আমাদের অটোমেটিক রিসেট হয়ে যাবে। আর যদি এ ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত কথা হবে পরবর্তী যে কোনো নতুন একটি ভিডিও নিয়ে, আবারও আপনাদের সামনে
উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।